টাইটানিক, যেটা শুধুমাত্র কোনো মুভি নয়, বরং আমরা যারা 90 দশকের রয়েছি তাদের কাছে এটা একটি আবেগের নাম। তাই যখনই আমরা এই মুভিটির নাম শুনি অথবা মুভিটির কোনো দৃশ্য দেখি, তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমাদের শৈশবের সোনালী অতীত। তাই এখন পর্যন্ত টাইটানিক প্রত্যেকটি মানুষের জীবনের সঙ্গে জুড়ে আছে, আর পৃথিবীতে হয়তো এমন মানুষ খুবই কম রয়েছে যারা কিনা এখন পর্যন্ত টাইটানিক মুভিটি দেখেনি। কারণ এটা এমন একটি মুভি যেটাকে একবার নয় বরং হাজারবার দেখলেও মন ভরে না। তাই আজকে আমরা দেখব সর্বকালের সেরা মুভি টাইটানিক, যেটা 1997 সালে রিলিজ হয়েছিল। তবে এই মুভিটি এতগুলো বছর পুরনো হলেও এখন পর্যন্ত কোনো মুভি আমাদের মনে টাইটানিকের মতো জায়গা করে নিতে পারেনি। তাহলে চলুন আবারও নতুন করে হারিয়ে যাওয়া যাক সর্বকালের সেরা মুভি টাইটানিকের গল্পে। তো গল্পটি শুরু হয় 1997 সালে, যেখানে আমরা বিশাল বড় একটি সমুদ্রের গভীরে অনেক বছর পুরনো একটি জাহাজ দেখতে পাই, যেটা এখন থেকে প্রায় 84 বছর আগে সমুদ্রের গভীরে ডুবে গিয়েছিল। আর এই জাহাজটির নাম ছিল টাইটানিক, এবং এই টাইটানিকই ছিল পৃথিবীর সবচাইতে বড় জাহাজ, যেটা 1912 সালের 15ই এপ্রিল রাত 2টোর সময় হঠাৎ করে আটলান্টিক মহাসাগরের গভীরে ডুবে যায়। তবে বর্তমানের মডার্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে এতগুলো বছর পর টাইটানিককে আবার খোঁজা হচ্ছে, কারণ জানা গিয়েছে যে টাইটানিক জাহাজের মধ্যে নাকি পৃথিবীর সবচাইতে দামি হীরে রয়েছে, যেটার নাম হল হার্ড অব দ্য ওশান। আর এই হীরেটি পৃথিবীর সবচাইতে দুর্লভ একটি হীরে, যেটা সম্পূর্ণ পৃথিবীতে হাতে গোনা কয়েকটাই রয়েছে। তাই বর্তমানে গুপ্তধন সন্ধানকারী একটি টিম প্রতিনিয়তই হার্ড অব দ্য ওশানের সন্ধান করছে। তবে আজকে তারা প্রায় বেশ কয়েক ঘন্টা সন্ধান করার পর টাইটানিকের ভেতরে ছোট্ট একটি লকার দেখতে পায়, আর এই লকারটি পেয়ে তারা সকলেই প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়ে। কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে এই লকারটির মধ্যেই হয়তো হার্ড অব দ্য ওশিয়ান রয়েছে। তাই তারা সঙ্গে সঙ্গেই লকারটিকে সমুদ্রের গভীর থেকে উপরে তুলে আনে, এমনকি তারা সবাই মিলে এখানে সেলিব্রেট করতে থাকে। কিন্তু যখনই সেই লকারটিকে খোলা হয় তখন তারা লকারটির ভেতরে কিছু টাকা এবং অনেক পুরনো একটি ছবির অ্যালবাম দেখতে পায়। এতে সঙ্গে সঙ্গেই তাদের সকলেরই মন খারাপ হয়ে যায়। তো লকারটির মধ্যে তারা যেই অ্যালবামটি পেয়েছে সেটার মধ্যে প্রচুর পরিমাণে কাদা থাকার কারণে কোনো কিছুই ঠিকমতো বোঝা যাচ্ছিল না। তো সেই টিম অ্যালবামটিকে পরিষ্কার করার পর সেটার মধ্যে তারা খুব সুন্দর একটি মেয়ের ছবি দেখতে পায়। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে ছবির মধ্যে থাকা মেয়েটির গলায় হার্ড অব দ্য ওশানের লকেট রয়েছে, যেটা দেখে তাদের পুরোটি মনে অবাক হয়ে যায়। আর ছবিটি দেখে তারা বুঝতে পারে যে হার্ড অব দ্য ওশান লকেটটি তাহলে এই মেয়েটিরই ছিল। এরপর তারা ছবিটির নিচে একটি ডেট দেখতে পায় যেখানে 14 এপ্রিল 1912 সালের ডেট দেয়া আছে, অর্থাৎ এই ছবিটি টাইটানিক ডোবার একদিন আগে আঁকা হয়েছিল। আর যেহেতু টাইটানিক সেই সময়কার অনেক আলোচিত ঘটনা ছিল, তাই মুহূর্তের মধ্যেই প্রত্যেকটি নিউজ চ্যানেলে টাইটানিকের ভেতরে পাওয়া এই ছবিটি সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়ে। আর বাড়িতে বসে এই নিউজটি দেখতে পায় একজন বৃদ্ধ মহিলা, যার বয়স প্রায় 100 বছর থেকে কিছুটা বেশি হবে। তাই সে সঙ্গে সঙ্গে সেই টিমের নাম্বার সংগ্রহ করে তাদের টিম লিডারকে ফোন দেয়। আর প্রথমেই সে তাকে জিজ্ঞাসা করে, আপনারা কি হার্ড অব দ্য ওশান খুঁজে পেয়েছেন? মহিলাটির এমন প্রশ্ন শুনে টিম লিডার অনেক অবাক হয়ে যায়, কারণ হার্ড অব দ্য ওশানের কথা শুধুমাত্র তাদের টিম এবং বিশেষ কিছু মানুষ ছাড়া কেউ জানে না। তাই টিম লিডার এখানে মহিলাটিকে বলে, না না, আমরা এখন পর্যন্ত হার্ড অব দ্য ওশান খুঁজে পাইনি, তবে আপনি এটা সম্পর্কে কিভাবে জানলেন? আপনি কি এই বিষয়ে আমাদেরকে কোনো তথ্য দিতে পারবেন? মহিলাটি তাকে বলে, হ্যাঁ নিশ্চয়ই। এরপর টিম লিডার তখন তাদের প্রাইভেট হেলিকপ্টারের মাধ্যমে এই বৃদ্ধ মহিলাটিকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে আসে। আর কিছুক্ষণ পর তারা যখন বৃদ্ধ মহিলাটির নাম জানতে চায় তখন মহিলাটি তাদেরকে বলে যে তার নাম হল রোজ ডাওসন। এরপর রোজকে সেই জাহাজটির মধ্যে পাওয়া ছবিটি দেখানো হয়। রোজ এখানে ছবিটির দিকে প্রায় বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে তাদেরকে জানায় যে এই ছবিটি নাকি তার নিজেরই ছিল, যেটা তাকে তার জীবনের খুব বিশেষ একজন মানুষ এঁকে দিয়েছে। আর একথা জানতে পেরে সেখানে থাকা সকলেই অনেক অবাক হয়ে যায়। তাহলে কি সে টাইটানিকের যাত্রী ছিল? রোজ তখন বলে যে হ্যাঁ, টাইটানিকের যাত্রীদের মধ্যে সেও ছিল একজন। 1912 সালের 15ই এপ্রিল, অর্থাৎ যেদিন টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল, সেদিন সেও সেই জাহাজে উপস্থিত ছিল। একথা শোনার পর তারা এখানে রোজকে একটি অ্যানিমেটেড ভিডিও দেখায়, যেটার মধ্যে টাইটানিক কিভাবে ডুবেছিল সেটার একটি মডেল তৈরি করা হয়েছে। আর তাদের টিমেরই একজন রোজকে এখানে ব্যাখ্যা দিয়েছিল যে কিভাবে আসলে টাইটানিক জাহাজ ডুবতে পারে। রোজ তখন তাকে বলে, তুমি খুব সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করেছ,
কিন্তু যতটা সহজভাবে তুমি বললে বিষয়টি কিন্তু মোটেও এতটা সহজ ছিল না। সেদিন টাইটানিক জাহাজে যারা যারা উপস্থিত ছিল তারা ছাড়া আর কেউই কল্পনাও করতে পারবে না যে সামনে থেকে পরিস্থিতি কতটা ভয়ানক ছিল। এরপর রোজকে সেখানে প্রশ্ন করা হয়, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি কি আমাদের কাছে সেদিনের সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত বলবেন? রোজ বলে, হ্যাঁ নিশ্চয়ই। এরপর আমরা প্রায় 84 বছর আগের ঘটনা দেখতে পাই। সালটা ছিল 1912, যখন টাইটানিক নামক একটি জাহাজ পুরো বিশ্বে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছিল, কারণ এই জাহাজটি ছিল পৃথিবীর সবচাইতে বড় জাহাজ। এমনকি বলা হয়ে থাকে যে এই জাহাজটির ভেতরে নাকি পৃথিবীর সমস্ত কিছুই রয়েছে। আর এই জাহাজটি এবছরই তার প্রথম যাত্রা শুরু করতে যাচ্ছে, যার কারণে সেই সময়ে এই জাহাজটির টিকেটের প্রচণ্ড চাহিদা ছিল। এরপর আমরা রোজ এবং তার পরিবারকে দেখতে পাই। এ সময় রোজ অনেক বেশি সুন্দরী ছিল, তাকে দেখলেই মনে হতো যেন সে একটি জীবন্ত পুতুল। তো রোজ এখানে তার মা এবং তার পরিবারের সাথে সাউথহ্যাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর রোজের সাথে ছিল তার হবু স্বামী, যার নাম ছিল ক্লেডন। রোজ আসলে ছিল অনেক ধনী পরিবারের মেয়ে। তার পরিবার এতটাই ধনী ছিল যে তাদের সমস্ত কিছুই হল রাজকীয়। এমনকি রোজের হবু স্বামী ক্লেডন তার পরিবারও বিশাল সম্পদের মালিক ছিল, যার কারণে এই দুই পরিবারই অনেক বিলাসবহুলভাবে তাদের জীবনযাপন করত। তো তারা সবাই মিলে আমেরিকার নিউইয়র্ক শহরে টাইটানিকের মাধ্যমেই যাচ্ছে। এরপর যখন তারা টাইটানিক জাহাজের ভেতরে প্রবেশ করছিল তখন এই জাহাজটিকে দেখে বোঝাই যাচ্ছিল যে এই জাহাজটি কতটা সুন্দর, যার কারণে সেই সময় টাইটানিককে স্বপ্নের জাহাজও বলা হতো। তবে টাইটানিক জাহাজটি তিনটি ভাগে বিভক্ত ছিল। একটি ছিল উচ্চবিত্তদের জন্য, যেখানে শুধুমাত্র ধনী এবং রাজকীয় পরিবারের মানুষেরা থাকবে। দ্বিতীয়টি ছিল মধ্যবিত্তদের জন্য, যেখানে মিডল ক্লাসের মানুষেরা থাকবে। এবং সর্বশেষ তৃতীয়টি ছিল নিম্নবিত্তদের জন্য, যেখানে একেবারেই দরিদ্র শ্রেণীর লোকেরা থাকবে। যদিও রোজ এই স্বপ্নের জাহাজে করে আমেরিকাতে যাচ্ছে, তবে সে ভেতর থেকে একদমই খুশি ছিল না। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তার প্রচণ্ড রকমের মন খারাপ। অন্যদিকে আমরা জ্যাক ডসন নামক একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার কয়েকজন বন্ধুদের সঙ্গে একটি গেম খেলছিল। আর এই গেমটির প্রাইস হিসেবে রাখা হয়েছে টাইটানিকের দুটো স্বপ্নের টিকিট। তবে জ্যাক ছিল একদম নিম্নবিত্ত পরিবারের সন্তান, যদিও তার কাছে কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু সে তার লাইফ নিয়ে অনেক বেশি খুশি ছিল। তবে তার অনেক ইচ্ছে যে টাইটানিকের এই স্বপ্নের যাত্রায় সেও সামিল হবে। জ্যাক আবার অনেক বুদ্ধিমান ছিল, তাই সে তার ব্রেনকে কাজে লাগিয়ে খুব সহজেই এখানে টাইটানিকের দুটো টিকিট জিতে যায়, যার ফলে সে তার সবচাইতে প্রিয় বন্ধুকে নিয়ে দৌড়ে চলে যায় টাইটানিক জাহাজে। এরপর টাইটানিক প্রথমবারের মতো আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর এই বিস্ময়কর জাহাজে যাত্রা দেখার জন্য সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। অন্যদিকে আমরা রোজকে দেখতে পাই, যে কিনা অনেক পুরনো কিছু পেন্টিংয়ের সাহায্যে তার রুমটিকে সাজাচ্ছিল। রোজের আসলে এসব পুরাতন পেন্টিং সংগ্রহের অনেক শখ ছিল, তাই সেই সকল পুরাতন পেন্টিং অনেক পছন্দ করত। এদিকে টাইটানিক যখন কিছুটা গভীর সমুদ্রে চলে আসে, তখন টাইটানিকের ক্যাপ্টেন জাহাজটির স্পিড বাড়ানোর নির্দেশ দেয়, কারণ সে দেখতে চাইছিল যে এই জাহাজটি কতটা শক্তিশালী আর কতটা দ্রুতই বা এটা চলতে পারে। তো সেখানেই আবার জ্যাক তার বন্ধুর সাথে বসে গল্প করছিল। তবে কিছুক্ষণ পর খুব সুন্দর একটি মেয়েকে দেখে তার চোখ সেদিকে আটকে যায়। আর এই মেয়েটি ছিল রোজ। রোজকে দেখে জ্যাক তার চোখ সরাতে পারছিল না, কিন্তু জ্যাক এখানে লক্ষ্য করে যে এত সুন্দর এই মেয়েটির মুখটি একদম মলিন হয়ে আছে, অর্থাৎ হয়তো কোনো কারণে তার মন খারাপ। এরপর আমরা রোজের মন খারাপের কারণ জানতে পারি। আসলে রোজ যেহেতু অনেক ধনী পরিবারের সন্তান, তাই ছোট থেকেই তাকে সবকিছু মেনটেন করে চলতে হয়, যেমন সবসময় অনেক দামি দামি জামাকাপড় পরা এবং প্রায় প্রতিদিন বিলাসবহুল পার্টিতে জয়েন করা। আর যদি কখনো রোজের শরীরও খারাপ থাকত, তখনও তাদের পরিবারের সম্মান বজায় রাখার জন্য তাকে ভারী ভারী পোশাক পরে রেডি হয়ে সমস্ত পার্টিগুলোতে অ্যাটেন্ড করতে হতো। আর ছোটবেলা থেকেই রোজের মা রোজকে প্রায় সবসময় নিজের নজরে রাখত এবং প্রত্যেকটি দিন একই রুটিন মেনটেন করে তার মা তাকে পরিচালনা করত। তাই রোজের কাছে সবসময় মনে হয় যে সে হয়তো কোনো জেলখানার মধ্যে বন্দী আছে, যেখানে তার স্বাধীনতার কোনো দাম নেই আর তারও হয়তো কোনো মূল্য নেই, কারণ তার মা এবং তার পরিবার সবসময় তাদের পরিবারের আভিজাত্য এবং বিলাসিতা নিয়েই পড়ে থাকে। এমনকি তারা নিজেদের সম্পদ এবং ক্ষমতা নিয়ে সবসময় অহংকার করে, যেটা রোজের একদমই পছন্দ নয়। তার মনের কথাটা কেউ কখনো বোঝারই চেষ্টা করে না। এত চাকচিক্য এবং বিলাসিতার মধ্যে থাকতে থাকতে রোজের জীবন একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে। এমনকি তার বিয়েটাও ঠিক করা হয়েছে তার মতের বিরুদ্ধে। যদিও ক্লেডন তাকে ভালোবাসত
কিন্তু বাকিদের মতো ক্লেডনের অনেক অহংকার ছিল। তাছাড়া রোজকে তার মা আমেরিকাতেও জোর করে নিয়ে যাচ্ছে, তাই রোজ এখন নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখে। এভাবেই একদিন যখন একটি পার্টিতে তার মা যখন তাকে বিভিন্ন নিয়মকানুন বলছিল, তখন রোজ এবার অনেক বিরক্ত হয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। তাই সে দৌড়ে সেই পার্টি থেকে বের হয়ে সোজা টাইটানিক জাহাজের একদম কিনারায় চলে আসে আর সে দেখে যে তার পেছনে কেউ আসছে কিনা। এরপর যখন সে দেখে সেখানে কেউ নেই, তখন সে জাহাজের রেলিং টোপকে অপর প্রান্তে চলে যায় আর সে বেশ কিছুক্ষণ গভীর সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। তবে রোজ যখন দৌড়ে সেখানে আসছিল, তখন জ্যাক তাকে দেখতে পেয়েছিল, কারণ সেই সময় জ্যাক সেখানকার একটি বেঞ্চে শুয়েছিল। তাই সে যখনই রোজকে রেলিংয়ের অপর প্রান্তে দেখতে পায়, তখন সে তাড়াতাড়ি করে রোজের কাছে চলে আসে আর সে পেছন থেকে রোজকে বোঝানোর চেষ্টা করে। এমনকি সে তাকে বারবার জাহাজের ভেতরে আসতে বলে, কিন্তু রোজ এখানে জ্যাককে চলে যেতে বলে। সে বলে, এটা আমার জীবন আর সিদ্ধান্তও আমার। তো যখন এখানে কোনোভাবেই রোজকে কনভিন্স করা যাচ্ছিল না, জ্যাক তখন রোজকে বলে, তুমি ছাপ দিলে আমিও ছাপ দেব, কিন্তু আমি জলে ডুবে মরব না, কারণ আমি সাঁতার জানি। তবে আমার এটা ভেবেই অনেক ভয় লাগছে যে এই সমুদ্রের পানি অনেক ঠান্ডা, আর একটা জীবন্ত মানুষ যদি আস্তে আস্তে বরফে জমতে থাকে, তাহলে তার মারা যেতে কতটা কষ্ট হবে ভাবতে পারছো? তাই এখানে ছাপ দিলে আমাদেরকে তিলে তিলে মরতে হবে। এই ধরনের কথা বলে কোনো মতে জ্যাক রোজকে কনভিন্স করে ফেলে আর সে রোজের দিকে তার হাত বাড়িয়ে দেয়। রোজও তখন জ্যাকের হাতে হাত রেখে যখনই রেলিংয়ের ভেতরের অংশে আসার চেষ্টা করছিল, ঠিক তখনই সে পা পিছলে পানিতে পড়েই যাচ্ছিল, যার ফলে রোজ সেখানে অনেক জোরে চিৎকার দেয়। কিন্তু জ্যাক তাকে কোনো মতে ধরে ফেলে। তবে জ্যাক এখানে রোজকে উপরে তুলে আনার সময় তারা দুজন মিলেই জাহাজের ফ্লোরের মধ্যে পড়ে যায়, যার ফলে জ্যাক তখন রোজের উপরে ছিল। আর এমন সময় আবার সেখানে জাহাজের গার্ড চলে আসে, যারা কিনা রোজের চিৎকার শুনতে পেয়ে এখানে এসেছে। আর যখন তারা এখানে জ্যাককে রোজের উপরে দেখতে পায়, তখন তারা সন্দেহ করে যে জ্যাক হয়তো রোজের সাথে খারাপ কিছু করতে যাচ্ছিল। তাই গার্ডরা এখানে জ্যাককে ধরে ফেলে আর ঠিক তখনই সেখানে ক্লেডনও চলে আসে। এরপর ক্লেডন যখন গার্ডদের কাছ থেকে বিষয়টি জানতে পারে, তখন সে এখানে জ্যাকের সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করতে শুরু করে। সে তাকে আজেবাজে ভাষায় গালাগাল দিতে থাকে। কিন্তু ঠিক তখনই রোজ ক্লেডনকে বলে, ওর কোনো দোষ নেই, এখানে যা কিছু ঘটেছে সে সমস্ত কিছু আমার জন্যই হয়েছে। আমি আসলে রেলিংয়ের অপর প্রান্তে গিয়ে প্রপেলার দেখার চেষ্টা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার পা পিছলে যায়, তখন সে আমাকে বাঁচানোর জন্য চলে আসে। তোমরা শুধু শুধুই ওকে ভুল বুঝছ, তোমরা যা ভাবছ এখানে তেমন কিছুই ঘটেনি। তো রোজের মুখে এই সমস্ত কথা শুনে ক্লেডন তখন জ্যাককে মাত্র 20 টাকা উপহার দেয়। আর এটা দেখে রোজ তখন ক্লেডনকে বলে, তোমার কাছে তোমার ভালোবাসার মানুষের জীবনের মূল্য মাত্র 20 টাকা? ক্লেডন এতে কিছুটা লজ্জায় পড়ে যায়, তাই সে তখন আগামীকাল তাদের ডিনারে জ্যাককে আমন্ত্রণ জানায়। এরপর পরের দিন সকালে রোজ তার জীবন বাঁচানোর জন্য জ্যাককে ধন্যবাদ জানাতে সোজা জ্যাকের কাছে চলে আসে। এরপর সে জ্যাককে ধন্যবাদ জানানোর পর তারা দুজন মিলে জাহাজটিতে হাঁটতে হাঁটতে গল্প করছিল। রোজ এখানে প্রথমবারের মতো জ্যাকের নাম জানে। এরপর সে জ্যাককে জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছ আর নিউ ইয়র্কে তুমি কেন যাচ্ছ? জ্যাক বলে, আমার কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই, আমি যখন যেখানে পারি সেখানেই চলে যাই, তবে আমি প্যারিসের অনেক ছোট্ট একটি শহরে থাকি আর টাইটানিকে ওঠার সুযোগ পেয়েছি বলে নিউ ইয়র্কে যাচ্ছি। এদিকে রোজ আবার এখানে জ্যাকের হাতে একটি ড্রয়িং বুক দেখতে পায়, আর যেহেতু তার পেন্টিং টাইপের জিনিসগুলো অনেক ভালো লাগত, তাই সে জ্যাকের কাছে ড্রয়িং বুকটি দেখতে চায়। এরপর সেখানে থাকা একটি বেঞ্চের উপর বসে রোজ যখন ড্রয়িং বুকটিকে খোলে, তখন সে দেখতে পায় এখানে প্রচুর পরিমাণে ড্রয়িং রয়েছে, যেগুলোকে দেখতে একদম জীবন্ত মনে হচ্ছে। জ্যাক তখন তাকে জানায় যে প্যারিসের মানুষ ড্রয়িং করাতে অনেক পছন্দ করে আর সে হল সেখানকারই একজন আর্টিস্ট। তাছাড়া ড্রয়িং বুকটিতে যতগুলো ছবি রয়েছে সেই সমস্ত ছবিগুলো জ্যাক নিজের হাতেই এঁকেছে। একথা জানতে পেরে রোজ অনেক অবাক হয়ে যায়, কারণ জ্যাকের হাতে ড্রয়িং ছিল অনেক সুন্দর। এরপর রোজ এখানে জ্যাকের কাছ থেকে জানতে পারে যে জ্যাক তার জীবনের প্রতিটি মুহূর্তকে অনেক উপভোগ করে আর তার জীবনে নাকি কোনো দুঃখই নেই। এমনকি সে এতটা গরিব হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত সে অনেক দেশেই ভ্রমণ করেছে, কারণ এমন স্বাধীন একটা জীবন তো সেও চায়। জ্যাকের কথা শুনে রোজের অনেক ভালো লাগে। যদিও রোজদের অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু তার জীবনে তো সুখ বলতে কিছুই ছিল না। তো তারা দুজনই এখানে একে অপরের সম্পর্কে নানা বিষয়ে কথা বলছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে রোজের মা তার বান্ধবীদের সাথে সেখানে চলে আসে। তাই রোজ তখন জ্যাককে তার মা এবং বাকিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর সে তাদেরকে জানায় যে জ্যাকই গতকাল তার জীবন বাঁচিয়েছিল।
যদিও এখানে সবাই জ্যাকের সাথে ভালোভাবেই কথা বলছিল, কিন্তু রোজের মা এখানে জ্যাকের সঙ্গে একদমই কথা বলে না। সে আসলে জ্যাককে রোজের সাথে দেখতে মোটেও পছন্দ করছিল না, কারণ জ্যাক ছিল থার্ড ক্লাসের প্যাসেঞ্জার এবং তার পোশাক আশাক দেখে বোঝাই যাচ্ছিল যে সে অনেক গরিব। তাই রোজের মা এখানে তার সাথে কথাই বলে না, কারণ এই মহিলা ছিল অনেক অহংকারী। তাই সে তখন রোজকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে রোজের মায়ের একজন বান্ধবী এখানে জ্যাকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। সে এখানে জ্যাককে জিজ্ঞাসা করে, আজকে রাতের পার্টিতে তুমি কি পরে আসবে? জ্যাক তখন তার পোশাক দেখিয়ে বলে, এটাই পরে যাব। তখন সেই মহিলা জ্যাককে তার সঙ্গে করে তার রুমে নিয়ে যায়। এরপর সে জ্যাককে পার্টিতে পরে আসার জন্য নিজের হাতেই তাকে একটি স্যুট পরিয়ে দেয়, আর এই স্যুটটি ছিল তার ছেলের। আসলে এই মহিলা রোজের মায়ের মতো ছিল না, সে একজন ভালো মানুষ ছিল। সে তখন জ্যাককে বলে, রাতে তুমি পার্টিতে এটা পরে এসো, কারণ ওখানে অনেক হাই সোসাইটির মানুষ রয়েছে, তাই ওরা তোমাকে কম দামি পোশাকে দেখলে অবহেলা করতে পারে। এরপর রাতের বেলা যখন তাদের পার্টি শুরু হয়, জ্যাক তখন সময় মতো পার্টিতে চলে আসে, আর জ্যাককে দেখার সঙ্গে সঙ্গেই রোজ তাকে এখানে ওয়েলকাম জানায়। যদিও জ্যাক তার জীবনে প্রথমবার এই ধরনের পার্টিতে এসেছে, কিন্তু তাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে সে থার্ড ক্লাসের কোনো প্যাসেঞ্জার। বরং তাকে দেখে মনে হচ্ছিল সেও হয়তো বিরাট বড় কোনো ধনী মানুষ। এর কিছুক্ষণ পরেই তাদের ডিনার পার্টি শুরু হয়, আর রোজ তখন জ্যাককে নিয়ে তাদের ডিনার টেবিলে বসে। কিন্তু এরপর দেখা যায়, রোজের মা এখানে জ্যাককে নানাভাবে ছোট করার চেষ্টা করছিল। সে ধনীদের ব্যাপারে তাকে নানা ধরনের প্রশ্ন করে, কিন্তু জ্যাক তো ছিল অনেক বুদ্ধিমান, তাই সে খুব সুন্দরভাবেই রোজের মায়ের প্রত্যেকটি প্রশ্নের জবাব দেয়। এরপর জ্যাক খুব সুন্দরভাবে তাদের সাথে ডিনার করে, আর ডিনার শেষ হলে সে সেই পার্টি থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে রোজকে লুকিয়ে লুকিয়ে ছোট্ট একটি চিঠি দিয়ে যায়, যেখানে লেখা ছিল, আমার সাথে ঘড়ির কাছে এসে দেখা করো। আর চিঠিটি পড়ার সঙ্গে সঙ্গেই রোজ সেখানে চলে যায়। এরপর সে দেখতে পায় জ্যাক সেখানে তার জন্য অপেক্ষা করছে। তো রোজকে দেখতে পেয়ে জ্যাক এখানে তাকে বলে, আমি তোমাকে এখন একটি আসল পার্টিতে নিয়ে যাব। এই বলেই জ্যাক রোজকে তাদের থার্ড ক্লাস সেকশনে নিয়ে আসে, যেখানে এই সেকশনের মানুষেরাও পার্টি করছিল। তবে এদের পার্টি ছিল রোজদের পার্টি থেকে সম্পূর্ণ আলাদা, কারণ রোজদের পার্টিতে তো সমস্ত কিছু নিয়মের মধ্যেই করতে হয়, আর এখানকার মানুষ তাদের ইচ্ছে স্বাধীন মতো যা খুশি তাই করছে। কেউ গান গাইছে, কেউ ড্যান্স করছে, আবার কেউ ড্রিঙ্ক করছে। তবে প্রত্যেকের মুখে খুব সুন্দর একটি হাসি ছিল, দেখে এমন মনে হচ্ছিল যে পৃথিবীর সমস্ত সুখ যেন এখানেই রয়েছে। সকলের হাসি খুশি এবং চিৎকার চেঁচামেচির আওয়াজে চারিদিক যেন একদম মুখরিত হয়ে উঠেছে। আর রোজের জীবনে এই প্রথমবার কোনো পার্টি এত ভালো লেগেছে, তাই সকলের দেখা দেখে রোজও এখানে জ্যাকের সঙ্গে ডান্স করতে শুরু করে। এমনকি সে এখানে তাদের সবাইকে বিশেষ এক ধরনের ড্যান্স দেখায়, যেটা সে তার পায়ের বুড়ো আঙুলের উপর দাঁড়িয়ে করতে পারে। এভাবেই রোজ জ্যাকের সাথে এখানে প্রচণ্ড মজা করছিল। তবে যখন সে এখানে জ্যাকের হাত ধরে ড্যান্স করছিল, ঠিক তখনই সেখানে তাকে খুঁজতে একজন ব্যক্তি আসে। আর যখন সে রোজকে জ্যাকের অনেক কাছাকাছি দেখতে পায়, তখন সঙ্গে সঙ্গে সে ক্লেডনকে গিয়ে এটা জানিয়ে দেয়। আর এই ব্যক্তিকে ক্লেডন রোজকে সবসময় চোখে চোখে রাখার দায়িত্ব দিয়েছে। তো ক্লেডন যখন এসব কথা জানতে পারে, তখন তার প্রচণ্ড রাগ হচ্ছিল। তবে সেই সময় সে রোজকে কিছু না বললেও পরের দিন সকালে সে রোজের সাথে এ ব্যাপারে কথা বলতে যায়। কিন্তু রোজ এখানে তাকে কোনো কিছু বলার আগেই ক্লেডন তার সাথে প্রচণ্ড রকমের খারাপ ব্যবহার শুরু করে। সে রাগ করে সমস্ত জিনিস ছুঁড়ে ফেলে দেয়। এরপর এই খবর যখন রোজের মা জানতে পারে, তখন সে রোজকে সমস্ত কিছু বুঝিয়ে বলার চেষ্টা করে। সে বলে, ওই সমস্ত ছোট লোকদের সাথে সে যেন আর না মেশে। এমনকি সে এখানে রোজকে জানায় যে ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। এখন তাদের পরিবার শুধুমাত্র তাদের নাম এবং বংশের জন্যই টিকে রয়েছে। তাই তার মা তাকে বোঝায় যে ক্লেডনকে বিয়ে করাটা তার জন্য কতটা জরুরি, আর রোজ যদি এটা না করে তাহলে তাদের সম্পূর্ণ পরিবার মাটির সাথে মিশে যাবে। রোজ তখন তার মাকে বলে, তাই বলে কি আমি আমার ইচ্ছের বিরুদ্ধেই একটা মানুষকে বিয়ে করব? তুমি অনেক স্বার্থপর মা, তুমি তোমার সন্তানের দিকটা একবারও ভাবছ না। রোজের এই সমস্ত কথা শোনার পর তার মা তাকে নানা ধরনের কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। এমনকি সে রোজের সামনে কাঁদতে থাকে, আর মায়ের চোখে পানি দেখে রোজ সিদ্ধান্ত নেয় যে তার মা তাকে যা বলবে সে তাই করবে। সে আর কখনোই জ্যাকের সঙ্গে দেখা করতেও যাবে না। এরপর পরের দিন যখন রোজ জ্যাকের সাথে দেখা করতে আসছিল না, জ্যাকি তখন রোজের পিছু করতে করতে তার কাছে চলে যায়। তবে রোজ আজকে তার সঙ্গে কথাই বলতে চাইছিল না। রোজ তখন জ্যাককে বলে, আমার পিছু করা বন্ধ করো, ক্লেডনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তাহলে তুমি কেন বারবার আমার কাছে ছুটে আসো? আজকের পর থেকে আমাকে বিরক্ত করবে না। জ্যাক তখন তাকে বলে, তুমি সত্যিই ক্লেডনকে বিয়ে করতে যাচ্ছ?
রোজ বলে হ্যাঁ, কারণ আমি ক্লেডনকে ভালোবাসি। জ্যাক বলে, আমার দিকে তাকিয়ে বলো তো যে তুমি সত্যিই ক্লেডনকে মন থেকে ভালোবাসো। কিন্তু রোজ এখানে এটা বলতে পারে না, বরং তার চোখ পানিতে ছলছল করছিল। জ্যাক এতে বুঝতে পারে যে রোজ তাকে মিথ্যে বলছে। জ্যাক তখন রোজকে বারবার বোঝানোর চেষ্টা করে। সে রোজকে বলে, দেখো রোজ, আমাদের জীবন একটাই, তাই আমাদের নিজেদের ইচ্ছের বিরুদ্ধে কখনোই যাওয়া উচিত না। তুমি সেটা করো যেটা তোমার মন তোমাকে বলছে। হয়তো তুমি ক্লেডনকে বিয়ে করলে আরও অনেক বেশি বিলাসবহুল জীবন পাবে, কিন্তু প্রকৃত সুখ কি তুমি তার কাছে পাবে? তাই নিজের জীবনটাকে এভাবে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। আমি পৃথিবীর বিভিন্ন জায়গাতে গিয়েছি এবং বিভিন্ন মানুষের সাথে মিশেছি, তাই আমি মানুষ দেখলে খুব সহজেই চিনতে পারি। ক্লেডন কোনো ভালো মানুষ নয় রোজ, আর আমি জানি যে তুমিও এটা খুব ভালো করেই জানো। কিন্তু রোজ তখন এখানে জ্যাকের সঙ্গে খারাপ ব্যবহার করে। সে বলে, ক্লেডনের সম্পর্কে বলার মতো তোমার কোনো যোগ্যতা নেই। এই বলেই রোজ সেখান থেকে চলে যায়। আসলে রোজ এটা এ কারণেই করেছিল যাতে করে জ্যাক আর তার কাছে কোনোদিনও না আসে। এরপর রোজ যখন তার পরিবারের সঙ্গে বসেছিল, তখন তার আবারও নিজেকে বন্দী মনে হচ্ছিল। আর এমন সময় আবার তার সামনে ছোট্ট একটি বাচ্চা মেয়ে ছিল, যাকে কিনা তার মা বিভিন্ন ধরনের নিয়মকানুন শিখিয়ে দিচ্ছে। তাই রোজ এখানে রিয়েলাইজ করতে পারে যে সে এখানে কখনোই ভালো থাকতে পারবে না। এমনকি সে তো ক্লেডনকে ভালোই বাসে না। আর যেই মানুষ তার সাথে বিয়ের আগেই এতটা জঘন্য ব্যবহার করতে পারে, বিয়ের পর সে কি তাকে আসলেই ভালো রাখবে? এরপর রোজ অনেক চিন্তা ভাবনা করে জ্যাকের কাছে চলে যায়। জ্যাক আবার এখানে মন খারাপ করে জাহাজের রেলিংয়ের একদম টপ ফ্লোরে দাঁড়িয়ে আছে। রোজ তখন পেছন থেকে জ্যাককে বলে, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। এরপর সে জ্যাকের কাছে তার খারাপ ব্যবহারের জন্য মাপ চাইতেই যাচ্ছিল, কিন্তু জ্যাক তখন তাকে থামিয়ে দিয়ে রোজের দিকে তার একটি হাত বাড়িয়ে দেয়। আর সে রোজকে তার চোখ দুটো বন্ধ করতে বলে তাকেও সে তার সাথে জাহাজের একদম টপ ফ্লোরে নিয়ে যায়। এরপর রোজ যখন তার চোখ খুলে সামনের দিকে তাকায়, তখন সে প্রথমবারের মতো এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে। জাহাজের টপ ফ্লোরে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে তার এমন মনে হচ্ছিল যে সে যেন কোনো মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছে। এটাই যেন ছিল তার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ অনুভূতি। এরপর রোজ এবং জ্যাক প্রথমবারের মতো দুজন দুজনার অনেক কাছাকাছি চলে আসে। আর এর কিছুক্ষণ পরেই রোজ জ্যাককে তার রুমে নিয়ে আসে। আর সে এখানে জ্যাককে হীরের একটি লকেট দেখায়, আর এটা ছিল সেই হীরে যেটাকে বলা হয় হার্ট অব দ্য ওশান। রোজ তখন জ্যাকের কাছে একটি আবদার করে। সে বলে যে জ্যাক যেন তাকে এই লকেটটি পরা অবস্থায় একটি ছবি এঁকে দেয়, যেটাকে সে সবসময় তার কাছে আগলে রাখবে। আর জ্যাকও তখন সঙ্গে সঙ্গেই রোজের ছবি আঁকতে শুরু করে এবং ছবিটির নিচে সেদিনের তারিখও লিখে দেয়। আর এটাই ছিল সেই ছবি যেটা পরবর্তীতে গুপ্তধন সন্ধানকারী টিম খুঁজে পেয়েছিল। তো ছবি আঁকা শেষ হলে রোজ সেখানে ক্লেডনের জন্য একটি চিঠি লেখে। আর সে জ্যাকের হাতে হার্ট অব দ্য ওশানের লকেটটি দিয়ে বলে যে এটাকে তার লকারের মধ্যে ঢুকিয়ে রাখতে। জ্যাক তখন রোজের কথা মতো লকেটটিকে লকারের মধ্যে রেখে সে রোজকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে এমন সময় আবার ক্লেডন তার সেই গার্ডকে নিয়ে রোজের রুমে প্রবেশ করে, আর সেখানে সে জ্যাকের আঁকা রোজের সেই ছবিটি দেখতে পায়। এমনকি সে সেখানে রোজের লেখা সেই চিঠিটিও পায়, যেখানে রোজ লিখেছে, এখন চাইলে তুমি আমাদের দুজনকেই একসাথে বন্দি করে রাখতে পারো। অর্থাৎ রোজ এখানে তার এবং জ্যাকের কথা বলেছে যে জ্যাক এবং রোজের মধ্যে হয়তো ঘনিষ্ঠ কোনো সম্পর্ক তৈরি হয়েছে। তাই তার গার্ড তখন রোজ এবং জ্যাকের পিছু করে, আর এটা দেখতে পেয়ে তারা দুজনই সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। রোজ এবং জ্যাক দৌড়তে দৌড়তে প্রায় সমস্ত জাহাজে ঘুরে বেড়ায়। আর অবশেষে তারা এমন একটি জায়গাতে চলে আসে যেখানে পরিত্যক্ত নষ্ট কয়েকটি গাড়ি রাখা আছে। আর এই জায়গাতে তেমন কোনো মানুষের আনাগোনা ছিল না, তাই তারা দুজন মিলে সেখানে পার্সোনাল কিছু মুহূর্ত কাটায়। এরপর রোজ জ্যাককে নিয়ে আবারও জাহাজের কিনারায় চলে আসে। আর রোজ এখানে জ্যাককে জানায়, আমাদের দুজনের মধ্যে আর কেউ কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। জাহাজ থেমে গেলে আমি আর তুমি একসঙ্গে পালিয়ে যাব। এরপর আমরা বিয়ে করে একসাথে সারা জীবন থাকব। তোমার মতো এত ভালো একজন মানুষের সঙ্গে থাকতে পারাটা আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার জ্যাক। রোজের কথা শুনে জ্যাক অনেক খুশি হয়। জ্যাক এবং রোজ এখানে এই সমস্ত ব্যাপারেই কথা বলছিল। আর এদিকে টাইটানিক জাহাজ চলছিল একদম তার ফুল স্পিডে। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে জাহাজটির সামনে বিশাল বড় একটি বরফের পাহাড় দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যেই জাহাজের গার্ডরা এটা দেখতে পায়, যার কারণে সঙ্গে সঙ্গেই তারা সম্পূর্ণ জাহাজের সাইরেন বাজিয়ে দেয়, যার ফলে জাহাজের যতগুলো কর্মচারীরা ছিল তারা সবাই মিলে টাইটানিকের স্পিড কমানোর চেষ্টা করে। এমনকি তারা জাহাজটিকে বরফের পাহাড় থেকে পিছিয়ে আনার চেষ্টা করে। কিন্তু তাদের শত চেষ্টার পরেও কিছুতেই টাইটানিকের স্পিড কমছিল না। টাইটানিক আসলে এতটাই বড় জাহাজ ছিল যেটাকে ঘোরাতে অথবা থামাতে
মোটামুটি ভালোই সময়ের প্রয়োজন ছিল, তবে এখন তাদের হাতে সেই সময়টুকুও ছিল না, যার ফলে কিছুক্ষণের মধ্যেই টাইটানিক সেই বরফের পাহাড়ের সাথে অনেক জোরে একটি ধাক্কা খায়। তবে এতে জাহাজের উপরের অংশে তেমন কোনো ক্ষতি না হলেও টাইটানিকের সামনে থাকা নিচের অংশ বরফের পাহাড়ের সাথে ধাক্কা লেগে একদম ভেঙে যায়, যার ফলে নিচের অংশ দিয়ে টাইটানিকে পানি ঢুকতে শুরু করে। আর উপরের অংশটি যখন পাহাড়টির অনেক কাছাকাছি চলে আসে, তখন সেখানে রোজ এবং জ্যাক দাঁড়িয়ে ছিল, যার ফলে এই পুরো ঘটনা তারা সামনে দাঁড়িয়ে থেকেই দেখতে পায়। আর তারা আন্দাজ করতে পারে যে হয়তো এই জাহাজের সাথে অনেক খারাপ কিছু হতে চলেছে। তাই রোজ তখন জ্যাককে নিয়ে তার পরিবারকে সাবধান করতে যায়। কিন্তু তারা সেখানে গিয়ে দেখতে পায় যে ক্লেডন সেখানে পুলিশ নিয়ে এসেছে। আর রোজ যখন ক্লেডনের কাছে এ ব্যাপারে জানতে চায়, জ্যাককে তল্লাশি করতে শুরু করে। এরপর ক্লেডন জ্যাকের পকেট থেকে হার্ট অব দ্য ওশানের সেই লকেটটি বের করে, আর সে রোজকে শুনিয়ে শুনিয়ে বলে, আমি জানতাম এই ছোট লোকের বাচ্চা এই লকেটটি চুরি করেছে, তাই তো আমি পুলিশ দিয়ে তাকে তল্লাশি করিয়েছি। এবার বুঝলে তো রোজ কার জন্য তুমি আমাকে অবহেলা করছো? তবে জ্যাক তো এখানে কিছুই বুঝতে পারছিল না যে এই লকেটটি তার পকেটের মধ্যে কিভাবে এলো। আসলে ক্লেডন তার সেই লোকের মাধ্যমে ইচ্ছে করেই জ্যাকের পকেটে এই লকেটটি ঢুকিয়ে দিয়েছে, যাতে করে সে রোজের কাছে জ্যাককে খারাপ বানাতে পারে। আর তার এই পরিকল্পনা সফল হয়। জ্যাক এখানে হাজার বোঝানোর সত্ত্বেও রোজ কোনো কিছুই বলে না, রোজ তাকে ভুল বোঝে। এরপর পুলিশ তখন জ্যাককে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অন্যদিকে টাইটানিকের অনেক বড় বড় পদে থাকা কর্মচারীরা টাইটানিকের নকশার সাহায্যে এটা বের করার চেষ্টা করছিল যে কিভাবে এটাকে আগের মতো ঠিক করা যায় আর কোনো বড় ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। কিন্তু যে ব্যক্তি টাইটানিকের নকশা তৈরি করেছিল, সে এখানে সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের সবাইকে জানায় টাইটানিককে আর বাঁচানো সম্ভব নয়। মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যে এটা পুরোপুরি ডুবে যেতে পারে, কারণ জাহাজের নিচের অংশে অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে আর সেখান দিয়ে অলরেডি পানি ঢোকাও শুরু করেছে। এতে জাহাজে কর্মরত সকলেই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর তারা জাহাজের সকল যাত্রীদেরকে লাইফ জ্যাকেট পরে জাহাজটির ডেকের উপরে চলে আসতে বলে। তবে এই পরিস্থিতিতে সবচাইতে বড় সমস্যা ছিল, জাহাজটির যাত্রীর তুলনায় লাইফ জ্যাকেট ছিল অর্ধেকেরও কম, এমনকি তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বোটও ছিল না। তারা তো ভেবেছিল কখনোই এই জাহাজ ডুববেই না, কারণ এটাকে পৃথিবীর সবচাইতে শক্তিশালী টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছিল। তাই এখন তাদের কাছে কোনো উপায় ছিল না, যার কারণে যতটুকু যাত্রী সম্ভব তারা বোটের মধ্যে ওঠাতে শুরু করে। তবে এখানে দেখা যায় যে ফার্স্ট ক্লাসে যেই সমস্ত ধনী যাত্রীরা ছিল তাদেরকে সবচাইতে বেশি প্রাধান্য দিয়ে বোটে ওঠানো হচ্ছে, কিন্তু সেকেন্ড এবং থার্ড ক্লাসের মানুষদেরকে চান্সই দেওয়া হচ্ছে না। অর্থাৎ তাদের জীবনেরও যে মূল্য রয়েছে সেটা যেন তারা ভুলেই গেছে। তো এখানে রোজের পরিবারও তাড়াতাড়ি করে বোটে উঠে যায়। তবে রোজ তো এখানে শুধুমাত্র জ্যাকের কথাই ভাবছিল, তাই যখন তার বোটে ওঠার পালা আসে তখন সে বোটে না উঠে দৌড়ে জ্যাককে খুঁজতে চলে যায়। যদিও এখানে তার মা এবং ক্লেডন তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু রোজ তাদের কোনো কথাই শোনে না। এরপর রোজ সম্পূর্ণ জাহাজে দৌড়তে দৌড়তে জ্যাককে খুঁজতে থাকে, কারণ সে এটা জানত না যে জ্যাককে পুলিশ কোথায় আটকে রেখেছে। তাই রোজ এখানে চিৎকার করতে করতে জ্যাককে ডাকতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে জ্যাক রোজের আওয়াজ শুনতে পেয়ে সেও রোজের নাম ধরে চিৎকার করতে থাকে, যার ফলে অবশেষে রোজ জ্যাককে খুঁজে পায়। তবে জ্যাকের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে এখানে আটকে রাখা হয়েছিল, তাই রোজ তখন তাড়াতাড়ি করে সেখানে চাবি খুঁজতে শুরু করে, কারণ এটা ছিল নিচের ফ্লোর আর এই ফ্লোরে অলরেডি প্রচুর পরিমাণে পানি ঢুকতে শুরু করেছে। তাই রোজ এখানে পাগলের মতো চাবি খুঁজতে থাকে। আর এমন সময় জ্যাক তাকে বলে, তুমি আমার মতো একজন চোরকে কেন বাঁচাতে এসেছো? রোজ বলে, তুমি চোর না, তুমি এটা কখনোই করতে পারো না, আমি তোমাকে বিশ্বাস করি জ্যাক। রোজের কথা শুনে জ্যাক অনেক খুশি হয়। তবে রোজ এখানে হাজার চেষ্টা করেও হ্যান্ডকাপের চাবি পায় না, তাই রোজ অনেক খোঁজাখুঁজির পর জাহাজে একটি কুড়াল খুঁজে পায়, আর সেই কুড়ালের সাহায্যে সে হ্যান্ডকাপটিকে কেটে দেয়। এরপর তারা দুজন মিলে দৌড়ে উপরে চলে আসে, আর এখানে আসার পর একজন ব্যক্তি তাদেরকে জানায় যে প্রায় সমস্ত বোট চলে গিয়েছে, তবে অপর পাশে এখনও দুটো বোট আছে। তাই তারা দুজন মিলে যখন সেই বোটের কাছে চলে যায় তখন তারা জানতে পারে যে এই দুটো বোটে শুধু মহিলা এবং বাচ্চাদেরকে নেওয়া হচ্ছে। তাই জ্যাক তখন রোজকে এই বোটে করে চলে যেতে বলে, কিন্তু রোজ তাকে ছেড়ে কিছুতেই যেতে চাইছিল না। তবে ঠিক তখনই সেখানে ক্লেডন এসে রোজকে বলে, তুমি এই বোটে করে চলে যাও, আমি জ্যাককে সাথে নিয়ে পরের বোটে করে যাচ্ছি। এই বলে সে রোজকে একটি কোট পরিয়ে দেয় যেটার মধ্যে সেই হার্ট অব দ্য ওশানের লকেটটি ছিল। এরপর ক্লেডন এবং জ্যাক রোজকে বুঝিয়ে বলার পর রোজ সেই বোটটিতে উঠে পড়ে। আর আস্তে আস্তে যখন বোটটি নিচের দিকে নামতে থাকে তখন হঠাৎ করেই রোজ বোট থেকে ঝাঁপ দিয়ে জাহাজে চলে আসে,
আসলে সে ক্লেডনের উপর ভরসা করতে পারছিল না। তাছাড়া জ্যাককে ছেড়ে যাওয়াটা তার পক্ষে অসম্ভব ছিল। এদিকে জ্যাক এটা দেখতে পেয়ে দৌড়ে রোজের কাছে চলে যায়, আর রোজ এবং জ্যাক কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরে। আর এটা দেখতে পেয়ে ক্লেডনের অনেক রাগ হয়, তাই সে তাদের দিকে গুলি করতে শুরু করে, যার ফলে তারা দুজন মিলে দৌড়তে দৌড়তে জাহাজের অনেক নিচে চলে আসে, যেখানে প্রচুর পরিমাণে পানি চলে এসেছে। তাই তারা দুজন মিলে অনেক কষ্ট করে আবারও উপরে চলে আসে। তবে ততক্ষণে জাহাজটি শেষের দিকটা পানিতে একদম তলিয়ে গিয়েছে। এদিকে ক্লেডনও তাদের পিছু পিছু এখানে চলে এসেছিল। তবে তারা সবাই এখানে দেখতে পায় যে বোটের মধ্যে আর কোনো জায়গা বাকি নেই। তাই ক্লেডন তখন চালাকি করে একটি বাচ্চাকে কোলে নিয়ে সেই বাচ্চার অজুহাতে বোটের একটি শেষ অংশে বসে পড়ে। আর জ্যাক এবং রোজ বোটে কোনো জায়গায় খুঁজে পায় না, তাই তারা দুজন মিলে তখন দৌড়ে জাহাজের একদম টপ রেলিংয়ের কাছে চলে যায়। আর সেই রেলিং ধরে তারা দাঁড়িয়ে থাকে। এদিকে এতক্ষণে সম্পূর্ণ জাহাজের মধ্যে প্রচুর পরিমাণে পানি ঢুকে গিয়েছে, যার ফলে এতক্ষণে অনেক মানুষ পানির মধ্যে ডুবে মারা গিয়েছে, এমনকি অনেকে তো জাহাজের ভেতর থেকেও বের হতে পারেনি। এদিকে ঠিক তখনই সম্পূর্ণ জাহাজের ইলেকট্রিসিটিও চলে যায়, আর হঠাৎ করেই জাহাজটি মাঝখান থেকে একদম দুই ভাগ হয়ে যায়, যার কারণে জাহাজটির একটি অংশ তো পানির মধ্যে একদম ডুবেই যায়, আর বাকি একটি অংশতে পাগলের মতো মানুষ আশ্রয় নেওয়ার চেষ্টা করে। নিজেদের জীবন বাঁচানোর জন্য সবাই মরিয়া হয়ে পড়ে। আর জাহাজের নিচের অংশটি ডুবে যাওয়ার কারণে উপরের অংশটি সোজা হয়ে দাঁড়িয়ে যায়, যার ফলে এটা আরও বেশ কিছুক্ষণ ভেসে থাকে। অনেকে তো বাঁচার জন্য সেই অংশে আসতে গিয়ে পিছলে সোজা পানিতে পড়ে যায়, আবার অনেকে তো জাহাজের বিভিন্ন অংশের সঙ্গে বাড়ি খেয়ে মারা যায়। এদিকে কিছুক্ষণের মধ্যে সেই অংশটিও ডুবতে শুরু করে। আর সেই সময় জ্যাক রোজকে নিয়ে রেলিংয়ের পেছনের অংশে দাঁড়িয়ে রোজকে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতে বলে, আর তারা দুজন মিলে পানিতে ডোবার জন্য প্রস্তুত হয়ে যায়। আর বাকিদের মতো রোজ এবং জ্যাকও এখানে সাঁতার কেটে বাঁচার চেষ্টা করছিল। তবে এই সমুদ্রের পানি ছিল প্রচণ্ড ঠান্ডা, যার কারণে অনেক মানুষ সাঁতার জানা সত্ত্বেও অতিরিক্ত ঠান্ডার কারণেই মারা যাচ্ছে। এরপর জ্যাক কিছুটা খোঁজাখুঁজি করে সেখানে একটি ভাসমান কাঠের দরজা দেখতে পায়, আর সেই দরজার উপরে সে রোজকে উঠিয়ে দেয়, যাতে করে পানির এই অতিরিক্ত ঠান্ডা থেকে সে বাঁচতে পারে। আর সে নিজে পানির মধ্যে থেকে সেই দরজাটি ধরে সেখানে ভেসে থাকে। কিন্তু রোজ এখানে বারবার তাকে তার সাথে এই দরজার উপরে আসতে বলে। তবে জ্যাক যখন সেই দরজাটির উপরে ওঠার চেষ্টা করে, তখন সেই দরজাটি অনেক ছোট হওয়ার কারণে দুজনের ভার নিতে পারছিল না। জ্যাক তখন রোজকে বলে, আমার কোনো সমস্যা নেই, শুধুমাত্র কিছুক্ষণ আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে, এরপর বোট আসলেই আমরা সেই বোটে উঠে চলে যাব। অন্যদিকে সমুদ্রের মধ্যে প্রায় বেশ কয়েকটি বোট ছিল, আর সেই বোটগুলোর প্রায় অনেকটা অংশ ফাঁকা রয়েছে, যার কারণে তারা বুদ্ধি করে দুটো বোট একদম ভর্তি করে একটি বোটকে খালি করে, আর সেই একটি বোট নিয়ে তারা জাহাজের কাছে মানুষদেরকে উদ্ধার করতে যায়। অন্যদিকে আমরা রোজ এবং জ্যাককে দেখতে পাই। প্রায় অনেক সময় ধরে ঠান্ডা পানিতে থাকার কারণে জ্যাকের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে, এমনকি তার পুরো শরীর আস্তে আস্তে বরফে জমে যাচ্ছিল। তবে সে রোজকে কিছুতে এটা বুঝতে দেয় না, বরং সে বারবার রোজকে বলে, নিশ্চয় কোনো বোট এখানে চলে আসবে, তোমাকে বাঁচতে হবে রোজ, যদি আমার এখানে কিছু হয়েও যায় তাও তুমি বাঁচবে, আমি এটা মনে প্রাণে চাই রোজ, তুমি যেন অনেক দিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকো, তোমার বাকি জীবনটা তুমি নিজের মতো করে বাঁচো, মুক্ত পাখির মতো স্বাধীনভাবে জীবনটাকে উপভোগ করো। হ্যাঁ, তুমি মারা যাবে, কিন্তু এখন না, এই রাতে না, তুমি যখন একদম বুড়ি হয়ে যাবে, তোমার চুল পেকে একদম সাদা হয়ে যাবে, তখন তুমি মারা যাবে, বলো তুমি বাঁচবে? এই সমস্ত কথা বলে জ্যাক এখানে রোজকে হাসানোর চেষ্টা করছিল। এরপর তারা দুজন মিলে সেখানে বোটের জন্য অপেক্ষা করতে থাকে। আর হঠাৎ করেই মাঝরাতে রোজ দেখতে পায় যে তাদের দিকে একটি বোট আসছে, আর বোটে থাকা একজন চিৎকার করে বলছে, এখানে কি কেউ জীবিত আছেন? থাকলে আমাদেরকে সারা দিন। এরপর রোজ তখন তাড়াতাড়ি করে জ্যাককে ডাকতে শুরু করে। সে বলে, তাড়াতাড়ি ওঠো জ্যাক, দেখো আমাদেরকে উদ্ধার করতে বোট এসেছে। কিন্তু জ্যাক এখানে রোজের কোনো কথারই উত্তর দিচ্ছিল না। এরপর রোজ দেখতে পায় যে জ্যাকের সমস্ত শরীর একদম বরফে জমে গিয়েছে, এমনকি তার হাতটাও একদম শক্ত হয়ে গেছে। তাই রোজের আর বুঝতে বাকি থাকে না যে জ্যাক তাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গিয়েছে, সে নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছে, আর তাকে শিখিয়ে গিয়েছে জীবনে বেঁচে থাকার আসল মানে। আর জ্যাকের মৃত্যুর আগে রোজ তাকে কথা দিয়েছিল যে সে বাঁচবে। তাই রোজ এখানে জ্যাকের হাত ধরে বলে, হ্যাঁ আমি বাঁচব জ্যাক, শুধুমাত্র তোমার জন্যই বাঁচব। এই বলে রোজ জ্যাককে সারা জীবনের জন্য বিদায় জানায়। এরপর সে একজন গার্ডের লাশের কাছে এসে তার গলায় থাকা একটি বাঁশিতে ফু দেয়, যার কারণে বোটের লোকেরা তাকে দেখতে পায়। তাই তারা সঙ্গে সঙ্গে এসে রোজকে উদ্ধার করে। আর পরের দিন সকালে দেখা যায়
যে সমস্ত মানুষেরা টাইটানিক জাহাজ থেকে বেঁচে ফিরেছিল তাদের সবাইকে অন্য আরেকটি জাহাজে তোলা হয়েছে, যেখানে রোজও ছিল। তবে রোজ এখানে লুকিয়ে ছিল, কারণ তার পরিবার এই জাহাজের মধ্যেই রয়েছে। এমনকি ক্লেডনো জাহাজের মধ্যে তাকে খোঁজাখুঁজি করছে। এর কিছুক্ষণ পর রোজের কাছে একজন ব্যক্তি তার নাম জানতে আসে, কারণ তারা বেঁচে থাকা মানুষের সংখ্যা গণনা করছিল। রোজ তখন তাকে জানায় যে তার নাম হল রোজ ডসন। তবে রোজ কিন্তু ডসন পরিবারের ছিল না, জ্যাকের নাম ছিল জ্যাক ডসন। তাই রোজ আজ থেকে তার নাম রাখে রোজ ডসন। এরপর রোজ যখন তার কোটের পকেটে হাত দেয়, তখন সে দেখতে পায় যে হার্ড অব দ্য ওশান তার পকেটেই রয়েছে। এরপর আমরা আবারও 84 বছর পরের ঘটনা দেখতে পাই। রোজ যেখানে সবাইকে তার জীবনের গল্প বলছিল, আর রোজের এই গল্প শুনে তারা প্রত্যেকেই অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ টাইটানিকে যে এত কিছু ঘটেছিল সেটা তো তারা কখনোই কল্পনা করতে পারেনি। কিন্তু রোজ এখানে তাদেরকে জানায় না যে হার্ড অব দ্য ওশান তার কাছেই রয়েছে। এরপর সেদিন রাতের বেলা রোজ জাহাজের একদম কিনারায় চলে যায়, আর সে তার কাছে থাকা হার্ড অব দ্য ওশান সেই জায়গাতে ফেলে দেয় যেখানে জ্যাকের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। কিছুক্ষণ পর রোজ এখানে দাঁড়িয়ে যখন তার চোখ দুটো বন্ধ করে, তখন সে তার কল্পনার মাধ্যমে ফিরে যায় সেই 84 বছর আগে, যেখানে জ্যাক তার জন্য অপেক্ষা করছে, আর সেই জায়গাতে জাহাজের সমস্ত যাত্রীরা রয়েছে যাদেরকে রোজ চেনে। এরপর রোজ সেখানে সবার সামনে জ্যাককে জড়িয়ে ধরে, আর সে সকলের সামনে তার ভালোবাসাকে স্বীকৃতি জানায়। জ্যাকের মৃত্যুর প্রায় 84 বছর কেটে গেছে, হয়তো কেটে যাবে আরও 1000 বছর, কিন্তু রোজ কখনোই জ্যাককে ভুলতে পারবে না। যদিও জ্যাক বর্তমানে পৃথিবীতে নেই, তবে সে চিরদিনের জন্য রয়ে গেছে রোজের মনে। আর রোজ এবং জ্যাকের এই পবিত্র ভালোবাসা আমাদের কাছেও সারা জীবন অমর হয়ে থাকবে।